হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জাস্ট আমি অনেকটা লেট হলো মানে মন্দিরার কমিউনিটি পোস্ট দেখতে। তো জাস্ট ওর কমিউনিটি পোস্টটা দেখা মাত্রই আমি ভিডিওটা করতে বসছি। তো মন্দিরার থেকে আমার এটাই এক্সপেক্ট মানে এক্সপেকটেশন ছিল। মন্দিরা যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, মানে সত্যি কথা বলতে আমি এর আগের ভিডিওতেও আমি সেই কথাগুলো বলেছি। এবং একটা কথা তো আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, যে স্বামীর কাজ করছে, স্বামীর কাজ করবে। হ্যাঁ, আমি শুনেছি একজন দুজন ক্রিয়েটারের মুখে স্বামীর কাজ করবে সেই পয়সাটুকু নেই। কে স্বামী, কিসের স্বামী, আর কিসেরই বা কাজ? যার নামে শাখা সিঁদুর আগেই মুছে মডার্ন সেজে ঘুরে বেড়ায়, তো সেই স্বামী, তাকে যাকে স্বামী বলেই মানে না, তার কাজই বা কিসের, আর সে স্বামী বা কিসের? তো এই কথাটা আমি যখন মন্দিরার কমিউনিটি পোস্টে দেখলাম, আমার সত্যি মনে হলো যে মানে মন্দিরা একদম ঠিক পথে আছে। আর মন্দিরার কমিউনিটি পোস্টে যা যা লিখেছে, আশা করি প্রত্যেকের মনের একই কথা, প্রত্যেকেই ভাববেছে যে কমিউনিটি পোস্টটা হয়তো তার কথাগুলোই মন্দিরা কমিউনিটি পোস্টে চিপকে দিয়েছে। তো ভীষণ পরিমাণে একমত মন্দিরার সাথে। একটা কথাই বলবো, আজকে কেউ যদি মন্দিরার পাশে নাও থাকে, আমি তো অবশ্যই থাকবো। এবং আমি জানি বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মন্দিরার এই ভিডিওতে সহমত হবে। হ্যাঁ, যার সঙ্গে মন্দিরার পার্সোনাল শত্রুতা আছে, সে কখনোই মন্দিরাকে সাপোর্ট করবে না। সব সময় তার স্বভাবটাই হচ্ছে, সে যার এগেনস্টে ভিডিও করে তার ভালোটাকেও তার খারাপই মনে হয়, সে ভালোটাকেও খারাপই বলবে। কিন্তু কিন্তু অন্তত কয়েকজন ক্রিয়েটার আছি, যারা মন্দিরার সঙ্গে একদম একমত। এবং মন্দিরা যেটা কমিউনিটি পোস্টে লিখেছে, মনে হচ্ছে যেন আমাদের মনের কথাগুলো মন্দিরা কমিউনিটি পোস্টের মাধ্যমে লিখেছে। এর আগের দিন আমি ভিডিওতে এটাও বলেছি যে বাড়ি, ওই বাড়ি এখন খালি বলে ওই বাড়ির ওপর নজর পড়েছে। সেখানে যদি থাকতে পেত তাহলে সে নিশ্চিন্তে বাকি জীবনটা কাটিয়ে যেতে পারত। ঠিক আছে, স্বামী তো প্রথমে অত্যাচার করেছে, তখন না হয় কারোর একজনের হাত ধরে চলে গেছে, মানা গেল। 12 বছর পর তার সঙ্গেও আর থাকা গেল না বলে আবার ফিরে এলো। ফিরে এসে মেয়ের বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, এমনকি মন্দিরা তার বাবাকে এটাও ক্যামেরার সামনে বসে বলেছিল, কাজের লোক হিসেবে এক জায়গায় পড়ে থাকবে হেনা তেনা বলে বুঝিয়েছিল, কিন্তু তখনও কাকু মেনে নিতে পারেননি। কিন্তু তার যখন সময় শেষ হয়ে যাচ্ছে, সে অবশ্যই বুঝতে পেরেছিলেন, সে অবশ্যই বুঝতে পেরেছিলেন। এবং শেষ বয়সে উনি চেয়েছিলেন, এটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, এবং এটাও মন্দিরার কমিউনিটি পোস্টেও দেখা গেছে যে হয়তো ভিউজের জন্য। হ্যাঁ, তো মন্দিরা একদম সঠিক কথা বলেছে যে ভিউজের জন্য হলেও, ভিউজের জন্য তোমাকে দেখিয়ে যদি ভিউজ কামায়ও, অন্য লোক কামিয়ে খাচ্ছে, অন্য লোক কামিয়ে নিজের চ্যানেল দাঁড় করাচ্ছে, সেই জায়গায় যদি তোমার স্বামী কামায় তাহলে তোমার প্রবলেম কোথায়? যেই স্বামী একটা টাইম তো তোমার ভরণ পোষণ করেছে, মাঝখানে তুমি 12 বছর ছিলে না, তার আগে কি তুমি কার পয়সায় খেয়েছো? এই স্বামীর পয়সাই খেয়েছো, সে 2 নম্বরি পয়সা হোক, সাদা পয়সা টাকা হোক, কালো টাকা হোক, তার তার পয়সাতেই খেয়েছো। তো 12 বছর পরেও যখন তোমাকে ফিরিয়ে নিতে চাইলো, তখন কতগুলো নোংরা অজুহাত দেখিয়ে, নোংরা নোংরা ওই পাপিয়ার সঙ্গে মিলে অনেক খারাপ কথা বলেছে। পাপিয়ার ভিডিওটা এখনও রয়েছে, পাপিয়ার চ্যানেলে ভিডিওটা এখনও রয়েছে। ওই ভিডিওতে এসে অনেক কথা বলেছে, ওই লোক এই করে, ওই লোক সেই করে, ওই লোক ওই লোক ওই লোক, নিজের স্বামী বলে যাকে মানেনি, নিজের যার হাত দিয়ে আবার কোনো সিঁদুর পরেনি, তো সে আবার স্বামী হলো কোথা থেকে? ওই কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের মনটা খুব সরল, তাদেরকে কি করেছে, তাদেরকে ওই মহিলাটি নিজের দুঃখের গুণকীর্তন করে দুঃখের কথা বলে বলে আবার তাদেরকে, তাদের মাধ্যমে মন্দিরার বাবার খালি বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এতদিন কোথায়, এতদিন
তোমার ভাবনা চিন্তা ভাবনা শক্তি কোথায় ছিল যখন ওই পাপিয়ার সঙ্গে রংলীলা করছিলে, ঘুরছিলে, ফিরছিলে, পাপিয়ার পয়সায় গিলছিলে, পাপিয়ার মার্বেল করা বাড়িতে ছিলে, টাইলস বসানো বাড়িতে ছিলে? তখন ভালো লাগতো না, তখন ওই ছোট কুঁড়ে ঘরটা পছন্দ হতো না, ওই জন্য সবসময় মুখটাকে করে মন্দিরার বাবার সঙ্গে কয়েকটা ভিডিও হয়তো করেছিল, তাও মুখের থেকে সেরকম হাসি নেই। শেষ বয়সে মানুষটা যখন বুঝেছিল যে তার হয়তো বেশি দিন সময় নেই, কারণ সে যেই পরিমাণে অসুস্থ ছিল সে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো, সেই জন্য সে বারবার শেষ বয়সে ওই রকম একটা মহিলাকে মেনে নিয়েছিল এবং ভেবেছিল শেষ বয়সটা একসঙ্গে কাটাবে, তাতে ওনারও একটা মাথা গোঁজার ঠাঁই হবে, আর মন্দিরার বাবাও ভেবেছিলেন যে ওনারও একটা সাহারা হবে, আর দুজনে মিলে টুকটাক মন্দিরা যা দিচ্ছিল দিচ্ছিল, তাছাড়া যা টুকটাক মিলে দুজনের যা ইনকাম হতো ইউটিউব থেকে তাতেই চলে যেত, সবাই খুশি হয়েছিল, সব ভিউয়ার্সরাও খুশি হয়েছিল। কিন্তু ওই মহিলা মানে নিজের স্বামী নিজের মেয়ের সঙ্গে অব্দি কোনো কথাবার্তা বলেনি, স্বামীকে মেনে নিতে পারিস না, মেনে নিতে পারিস নিজের মেয়েকে তো তুই জানাবি না, নিজের মেয়ের সঙ্গে না নিজের স্বামীর সঙ্গে সবাই পর, তখন ওই পাপিয়া হয়ে গেছিল আপন, আর এখন নিজের কার্যসিদ্ধি না হওয়ার ফলে ওই পাপিয়া যখন পেছনে লাথিটা মারল তখন উনি আবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খুঁচিয়ে 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 মন্দিরার বাবার বাড়িতে ঢোকার প্ল্যানিং, শেষ বয়সটা যাতে মাথা গোঁজার ঠাঁই, এই মাথা গোঁজার ঠাঁইটা তো মন্দিরার বাবাই করে দিয়ে যেতে চেয়েছিল, কাকুই করে দিয়ে যেতে চেয়েছিল, তখন তো পোষায়নি, তখন ওটাকে পায়রার খোপ মনে হচ্ছিল, টাইলস বসানো নেই, মোজাইক করা বাথরুম নেই, বড় ঘর না, ছোট ছোট ঘর পছন্দ হচ্ছিল না, আর এখন যখন ফাঁকা ঘর, এখন যখন ওই টাইলসের ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পাপিয়া বাইরে, এখন ওই ঘরটাকেই রাজপ্রাসাদ মনে হচ্ছে না, মানুষ কত মানে কত তাড়াতাড়ি নিজের রং পরিবর্তন করে সেটাই হচ্ছে কথা, কত তাড়াতাড়ি মানুষ নিজের রং পরিবর্তন করতে পারে। আর শুধু তাই নয়, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি তারা নিজেদের ভালো মানুষই দেখাতে গিয়ে নিজেদের সরল মন প্রকাশ করতে গিয়ে এমন একটা মানুষের হয়ে কথা বলছে যার নাকি দোষের কোনো সীমা নেই। আজকে পাপিয়া ওর সংসারটা ভাঙলো কী করে? আজকে উনি যদি নিজে স্ট্রিক থাকতো, উনি যদি বলতো না পাপিয়া যা হয়ে গেছে দেখ হয়ে গেছে এতদিন, আমি আমাকে যখন আমার স্বামী আমাকে মেনে নিয়েছে তখন আমি আমার স্বামীর সাথেই থাকি, আমার চ্যানেলের দরকার নেই, এখন দরকার পরে আমি আমার স্বামীর চ্যানেল থেকে ভিডিও করব, দুজনে আমার স্বামীর চ্যানেলেই খাটবো এবং ওই চ্যানেল থেকেই আমাদের যা ইনকাম হবে আমাদের দুজনের ভালোও করে চলে যাবে। না, উনি ওনার চ্যানেল ঠিক করতে হবে, ওনার চ্যানেল, ওনার পয়সা। কই তোর চ্যানেল তো শুনলাম নাকি নিজের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে খুলেছিল পাপিয়া, সত্যি। স্বামীর ইনকামটা পোষাচ্ছিল না, ঠিক পোষাচ্ছিল না, এখন আবার অনেকে বলছে শুনছি তার কাছে একটা টাকা নেই, তার কাছে এই খাওয়ার পয়সাটুকু নেই। আরে নেই নেই এখন কেন নেই? এখন তো তার দোষেই নেই, তার কাছে তো এই অল্প খাবার অল্প ইয়ে ম্যাটার করে না, সে তো লোকের পয়সায় হাবড়ে জবড়ে খেতে চায়, আজকে এগরোল কালকে মোগলাই পরশুদিন চাউমিন খেতে খুব ভালোবাসে, তো খাইয়ে দিয়েছে একেবারে পাপিয়া খুব ভালো করে, একদম ঠুসিয়ে ঠুসিয়ে গলা অব্দি খাইয়ে লাথি মেরে পার করে দিয়েছে। চ্যানেলের জন্য সে সব কিছু ছেড়ে পাপিয়ার বাড়িতে চলে গেল, কেন হচ্ছিল না ওই একটা চ্যানেল থেকে, দাদুর সিম্পল লাইফস্টাইল থেকে, একটা চ্যানেল থেকেই দুজনে ভিডিও করে ইনকাম করে চলে যেত না শেষ বয়সে? যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইসব এর দোহাই দেয় এই মহিলাকে সাপোর্ট করে এত নাটকের কথা বলে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা নিজেরা হলে সেই জায়গাটায় কি করতে? চলে যেতে নিজের স্বামীকে ছেড়ে, যেই স্বামীর সঙ্গে নাকি এত বছর পর মিল হয়েছে, তোমরা তাদেরকে ছেড়ে চলে যেতে অন্য লোকে খাওয়াবে বলে? অন্যের লোকের মজাক করা বাড়ি আছে সেই বাড়িতে থাকতে পারবো, এইটুখানি তখন মাথায় আসেনি যে এইটাই আমার জীবন নয়?
যেখানে নিজের মেয়ে আমার আপন হয়নি, নিজের স্বামী আমার আপন নয়, সেখানে আমি অন্য লোককে কি করে বশ করেছি? এখানে তো আমার স্বামী আমাকে ফিরিয়ে নিচ্ছে, শেষ বয়সে সুযোগ দিচ্ছে, এটাই তো অনেক। মন্দির আর কেন তার মাকে তাকে সম্মান দেবে, কেন তার মাকে মা বলে মেনে নেবে? মেয়েটা তো আজকে নিজেই স্বীকার করছে, ছোটবেলা থেকে তার বাবা মায়ের যেরকম ধরনের সম্পর্ক, যেরকম ধরনের মানসিকতার মধ্যে দিয়ে ওই মেয়েটাকে বড় করা হয়েছে, সেই মানসিকতা, সেই মানে সেই শিক্ষার জন্যই আজকে মেয়েটা এই পরিস্থিতিতে আছে। মানে ভগবানের লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে সোমনাথের মতো স্বামী পেয়েছে, সোমনাথের ফ্যামিলির মতন ফ্যামিলি পেয়েছে, না হলে এই মেয়েটা হয় এইরকম হাজারো হাজারো মেয়ের জীবন আজকে ঘাটে পথে জায়গা হতো। পুরো দোষটা মন্দিরার, মন্দিরা নিজের চরিত্র এমনি এমনি খারাপ করেছে। সে ছোটবেলা থেকে দেখেছে মাকে পাড়ার পাড়ার কিছু পাড়া প্রতিবেশী লোকেদেরকে বাড়িতে এনে রঙ্গ তামাশা করতে, বাবাকে দেখেছে এরকম ধরনের কিছু কাজকর্ম করতে, বাবাকে দেখেছে এরকম ধরনের কিছু ব্ল্যাক মানে ইয়ে করতে, মাকে দেখেছে মা তাদেরকে ছেড়ে ছেড়ে কোথায় কত কিছু নাম বলেছিল। তাহলে সেই মেয়েটা সেই জায়গা থেকেই তো, সেই জায়গা থেকেই তো তার ইয়েটা হয়েছে যে বাবা মা যদি করতে পারে তাহলে আমিও করতে পারবো, কোনো ব্যাপার না। একজন বলল, নামটা নিয়েই বলি, মি শিল্পীদি বারবার করে একই কথা বলছে, তোমাকে কিন্তু সোমনাথ ক্ষমা করে দিয়েছে, তাহলে তোমার মাকে তুমি খারাপ করতে মানে তুমি ক্ষমা করতে পারছো না কেন? তুমি কি ভুলে যাও শিল্পীদি, তুমি কি ভুলে যাও? মন্দিরা দোষ করেছিল সোমনাথের কাছে, মন্দিরা ধোকা দিয়েছিল সোমনাথকে, সোমনাথ সেটা ক্ষমা করে দিয়েছে, সোমনাথ সেটা ক্ষমা, মন্দিরা সোমনাথকে ঠকিয়েছে, সোমনাথ সেটা ক্ষমা করে দিয়েছে। কিন্তু এই এই নিপা কাকিমা ঠকিয়েছে কাকে? ঠকিয়েছে মন্দিরার বাবাকে। নিপা কাকিমা শেষ বয়সেও, শেষ বয়সেও ঠকিয়েছিল মন্দিরার বাবাকে, কিন্তু সে আজ নেই, তাহলে মন্দিরা এখানে ক্ষমা করার কে? আমি এই এক একটা কথা, তুমি আর একটা চান্স দাও, তোমাকে যদি সোমনাথ চান্স দেয় তুমি তোমার মাকে একটা চান্স দাও, কেন মন্দিরা এখানে? মন্দিরা চান্স দেওয়ার কে? মন্দিরার কাছে তোর মা অপরাধ করেনি, মন্দিরার কাছে তো অপরাধ করেনি, অপরাধ তো করেছিল তার স্বামীর কাছে। তার স্বামী যখন এতটা অসুস্থ জানা সত্ত্বেও যদি তখনও সে এসে নিজের স্বামীর পা ধরে বলতো যে আমার চলে গিয়ে আমি অনেক বড় ভুল করেছি, আমি শেষ বয়সটা তোমার পা ধরেই থাকতে চাই বা তোমাকে সেবা শুশ্রূষা করেও কাটাতে পারে, তাহলেও নয় বোঝা যেত, তাহলেও নয় সে মানে কাকু নিজের ফিলিংসটা বলে যেতে পারতো, তাহলেও নয় মন্দিরার বাবা বলে যেতে পারতো যে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম বা মেনে নিলাম বা তুমি এখানে থাকো, যাই হোক ভালো মন্দ কিছু একটা তো সে বলতে পারতো। যত দিন না তার মৃত্যু হয়েছে ততদিন ওই মহিলার টনক নড়েনি, যখন নাকি ওই আজকে মন্দিরার বাবার মৃত্যু হলো অমনি তো ওই মহিলার টনক নড়ে গেল। তো বারবার এই যে মি শিল্পীদের একটা কথা আমার ভীষণ ইরিটেট লাগছে, তোমাকে তো মন্দিরাকে তো সোমনাথ তোমাকেও কিন্তু সোমনাথ সুযোগ দিয়েছে, সোমনাথের কাছে ভুল করেছে সোমনাথ সুযোগ দিয়েছে, মন্দিরার মা লাস্ট লাস্ট অবধিও যখন দেখছে যে মন্দিরা তার বাবাকে নিয়ে এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে, আর মন্দিরা তো এটা জানিয়েছিল ভিডিও মারফত যে তার বাবার কাছে আর বেশি দিন নেই, তার বাবার এই কন্ডিশন, তখনও তো ওই মহিলা তো একবারও তার মেয়েকে ফোন করেনি, তখনও তো ওই মহিলা একবারও তার স্বামীর কাছে দেখতে আসেনি, আজ মারা যাওয়ার পর সবাই একেবারে উতলে উঠছে, ন্যাকামতে বাঁচি না। এরা এই কন্ট্রোভার্সি কয়েকটা ক্রিয়েটার আছে যারা নিজেদেরকে খুব একেবারে সতী সতী মনে করে, একদম নরম মনের মানুষ, সরল মনের মানুষ মনে করে, হ্যাঁ সরল মনের মানুষ, তোমাদেরই একা মায়া দয়া সব কিছু আছে, একবারে মায়া দয়ায় ভর্তি আছে, আর মন্দিরা যে ডিসিশন নিয়েছে মন্দিরা খুব কঠোর, মন্দিরাকে আজকে কঠোর করেছে তার মা বাবা, এমন তার সঙ্গে একটা সময় মেয়েটা যখন হাতে পায়ে খেটে করতো, যখন তার কাছে পয়সা ছিল না তখন বলতো, তখন এটাও মন্দিরা ক্লিয়ার করেছে যে তখন তার বাবা তার পিসিকে বলতো আমাকে খেতে দেয় না, আমার পয়সা দিয়ে সংসার চালায়, সেই জায়গা থেকে মন্দিরা বলেই দিয়েছিল কোনোদিন আর বাবাকে বাড়িতে নিয়ে আসবে না, কিন্তু মন্দিরা নিজের কর্তব্য করেছে, আয়া রেখে দিয়েছে, তার যত ওষুধ পত্র তাকে ডাক্তার দেখানো কোনো কিছুতে কমতি করেনি, কোনো কিছুতে কমতি করেনি। আজকে তোমরা সব দিলদরিয়া হয়ে উঠেছো, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি দেখছি দিলদরিয়া হয়ে উঠেছে, মন্দিরার থেকে মন্দিরার মানে মায়ের থেকে মাসির দরদ বেশি না, ওই জন্য মন্দিরার থেকে তাদের দরদ উতলে পড়ছে, তোমরাই নিয়ে গিয়ে রাখো না, তোমরাই তাহলে নিয়ে গিয়ে রাখো।
মন্দিরা সুযোগ দেওয়ার কে? মন্দিরার সঙ্গে জানা ভুল হয়েছে, তার থেকে তো বেশি ভুল হয়েছে মন্দিরার বাবার সাথে। জানার পরেও ওই মহিলা, জানার পরেও যে আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না, তার এই 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 কন্ডিশন, এত হসপিটালে ভর্তি হচ্ছে, আয়া রাখা হচ্ছে সেখানে, আয়া আছে থাক তো বলতো যে মন্দিরা আমি শেষ বয়সে তোর বাবার পাশেই আছি, আয়া সব কাজ করে দিয়ে যেত, তাকে কিছু করতে হতো না, কিন্তু সে শেষ বয়সটা তো তার হাজবেন্ডের পাশে তার দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য থাকতে পারতো, কিন্তু ওই মহিলা শোনার পরেও সে যায়নি। তাহলে সে আজকে কি করে এত এত বড় বড় কথা লোককে দিয়ে বলাচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার হয়ে কি করে এত কথা বলছে? আমি তো ভেবে পাই না। এরা বড় বড় এক একজন হনু, বড় বড় এক একজন দয়াবতী মায়াবতী। মন্দিরাকে একটা কথাই বলতে চাই, তোমার কমিউনিটি পোস্টে তুমি যে কটা কথা লিখেছো তাতে যদি তোমার পাশে কেউ থাকবে থাকবে, না থাকবে না থাকবে, আমরা কয়েকজন অবশ্যই তোমার পাশে থাকবো। বিশেষ করে আমি তো একদম তোমার সাপোর্টেই কথা বলবো এই ব্যাপারটায়, আদার্স নয়, এই ব্যাপারে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, তুমি যে ডিসিশন নিয়েছো সেই ডিসিশনে স্ট্রিক থাকবে। তুমি, তোমার সম্পর্ক, তোমার মা, তোমার বাবা, তোমার লাইফ, তোমার বাবার বাড়ি, কাকে সেখানে জায়গা দেবে, কাকে জায়গা দেবে না, কাকে ক্ষমা করবে, কাকে ক্ষমা করবে না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার স্বামী তোমাকে ক্ষমা করেছে, সেটা তোমার স্বামীর ব্যাপার, তোমার স্বামীর বড় মনের পরিচয়। তুমি ক্ষমা করবে কি ক্ষমা করবে না সেটা তোমার ব্যাপার। কেউ তোমাকে বারবার খোঁচাবে, তোমার মনে সরল জায়গাটায় আঘাত করবে, সফট কর্নারে আঘাত করবে, তার জন্য তুমি খুব বুঝে শুনে কিন্তু এসব কালনাগিনীদের ঘরে জায়গা দেবে। তোমার মা যদি তোমার বাড়িতে গিয়ে তোমাকে এক কথা বলে, তোমাকে পরকীয়ায় উস্কে দিয়ে তারপরে হঠাৎ করে বলল আমার মেয়ে আমার কথা শোনে না, আমি না করেছিলাম, সত্যি, আর আজকে মেয়েটা এরকম শিখলো কোথা থেকে? তার মা তার সামনে দিয়ে ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে গেছিলো 12 বছরের জন্য। তো ছাড়ো, একটা কথাই বলবো, যারা মন্দিরাকে ফোর্স করছে না, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে যদি নিজে মন্দিরার জায়গায় থাকতে, তবে বুঝতে পারতে তোমাদের এই ন্যাকামো মার্কা, নাটক মার্কা কথাবার্তা সব ছুটে যেত। তো ওকে ওর ডিসিশনটা নিতে দাও, ওর লাইফ, ওর চ্যানেল, ওর বাবা, ওর মা, ওর ফ্যামিলি, ওর বাবার বাড়ি, ওখানে কে থাকবে না থাকবে সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যাপার। তো এই ডিসিশনে আমার মনে হয় না বারবার খুঁচিয়ে 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 মন্দিরাকে তার ডিসিশান চেঞ্জ করানোর ওপর তোমাদের কোনো অধিকার আছে। আর মন্দিরাকে বলবো, যেটা কমিউনিটি পোস্টে লিখেছো একদম স্ট্রিক্ট সেটাতেই থাকো, তাতে যদি কাউকে পাশে পাও ভালো, না পাশে পেলে তোমার স্বামী তো তোমার পাশে আছে, ব্যাস। তুমি ভেবে রাখো তুমি যেই পথে এগোচ্ছো ঠিক পথে এগোচ্ছো, তোমার কমিউনিটি পোস্টের নিচে কমেন্টগুলো ফলো করো শুধু। কে এসে তোমাকে বললো তোমার মা এখানে আছে ওখানে আছে? তোমার মাকে অনেক সুযোগ দিয়েছ, তোমার বাবাও দিয়েছিল, সে যদি উড়ে ঘুরে খাওয়ার মানুষ হয় তাহলে তাকে উড়ে ঘুরে খেতে দেওয়াই উচিত, আর যার খুব দরদ হবে সে নিজে নিয়ে রাখুক। তো মন্দিরার সাথে সহমত জানিয়ে আর মন্দিরার পাশে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই মন্দিরার পাশেই আছি, মন্দিরা যা ডিসিশন নিয়েছে একদম পারফেক্ট। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।